মুখোমুখি নিবেদন করছেন থ্রি স্টেপস এভিয়েশন একাডেমি। সহযোগী নিবেদক সেনা গ্রুপ অব কোম্পানিজ, ওয়ান স্টপ বাজার ডট কম, অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, আরোহি ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ, আর আরোহী নিউজের মুখোমুখির আড্ডায় রয়েছি আমি নিবেদিতা। আর আমার সঙ্গে আজ মুখোমুখির আড্ডায় যিনি রয়েছেন তিনি রায়গঞ্জের দাপুটে নেতা তথা শাসক দলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? ভালো আছি। আর আমি প্রথমেই জিজ্ঞাসা করব আপনাকে, যেহেতু এটা একটা পলিটিক্যাল শো, তো আপনি প্রথমে তৃণমূলে ছিলেন, তৃণমূলের যখন ঠিক ভোট হয়ে গেল তার ঠিক মানে ভোট যখন হবে তার ঠিক তিন মাস আগে আপনি বিজেপিতে গেলেন এবং তার ভোটের রেজাল্ট বেরোলো, আপনি বিধায়ক হলেন, তার ঠিক চার মাসের মাথায় আপনি আবার ব্যাক করলেন তৃণমূলে। দেখুন, প্রথমে আমি তৃণমূলে ছিলাম এটা ঠিক নয়, আমি তৃণমূলের সমর্থক ছিলাম। আমি অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করিনি, তৃণমূলের সমর্থক ছিলাম, বিভিন্ন নেতা মন্ত্রীর সাথে আমার যোগাযোগ ছিল। কিন্তু পলিটিক্সে আমি আসি 24th of January, আমি বিজেপিতে যোগদান করি রায়গঞ্জে, আর সেখান থেকে পলিটিক্যাল মানে অ্যাক্টিভ আমি হলাম। আর ভাবেন, তারপর দল আমাকে টিকিট দিয়েছিল, আমি দলের হয়ে লড়লাম, আর তারপর আমি নির্বাচিত হয়ে এমএলএ হয়েছিলাম। কিন্তু আমি রাজনীতিতে এসেছিলাম কাজ করার মানসিকতা নিয়ে, আমি কাজ করতে চেয়েছিলাম, কিন্তু বিজেপি দলের মধ্যে দেখলাম সেখানে কাজ করার মানে প্ল্যাটফর্ম আমি পাচ্ছিলাম। হ্যাঁ, কিন্তু আপনি নিজেই বললেন যে আপনি তৃণমূলের সমর্থক ছিলেন, তো তাহলে ঠিক ভোটের সময় আপনি তো তৃণমূল থেকেই দাঁড়াতে পারতেন, হঠাৎ বিজেপিতে কেন, মানে কি ভেবে আপনি বিজেপিতে গিয়েছিলেন? না দেখুন, তৃণমূলের সমর্থক ছিলাম, আর হয়তো আমি এটা বুঝতে পারিনি যে দল আমাকে টিকিট দেবে কি দেবে না, কেন তৃণমূলের দলের অনেক কার্যকর্তারা তারাও তাদের ইচ্ছা প্রকাশ করেছিল যে তারাও এমএলএ ইলেকশন লড়বে, সেক্ষেত্রে দল আমাকে টিকিট দেবে কি দেবে না আমি সেটাতে আমি কনফার্ম ছিলাম না। কিন্তু এটা ঠিক, আমাকে এটা বলতে কোনো দ্বিধাবোধ হচ্ছে না, আমি রায়গঞ্জ বিধানসভা থেকে নির্বাচন লড়বো, এটা মাইন্ডসেট ছিল আমার। মানে আপনি কি তাহলে শুধু মানে টিক মানে জিতবেন বা টিকিট নেবেন তার জন্য? না না, জিতবো না, আমি বলেছিলাম যে আজকে নির্বাচনে লড়বো, আর যদি জিতি মানুষকে পরিষেবা দিব, তো সেই মানসিকতা নিয়ে এসেছিলাম। তো একটা না একটা দল চয়েস করতে হয়, সেই জন্য আমি হয়তো বিজেপি দলকে তখন চুজ করেছিলাম। কিন্তু দল চুজ করা বিজেপিতে কি মোহভঙ্গ হলো আবার ঠিক চার মাস পর আপনি ব্যাক করলেন? না, আমি দেখুন, চার মাস পর আমি বিজেপিকে অনেক সময় দিয়েছিলাম। আজকে আপনাদেরকে আমি বলি, আমি যখন আমার টিকিট ঘোষণা হয় নির্বাচনে যখন আমি দাঁড়াই, তো বিজেপির এক অংশ আমাকে হারানোর চেষ্টা করেছিল। আর আমার ঠিক নির্বাচনের সাত দিন আগে জেলা প্রেসিডেন্ট, বিজেপির যিনি জেলা প্রেসিডেন্ট ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো একটা ইলেকশন চলাকালীন একটা জেলা প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার মানে নিশ্চয়ই ওখানে কিছু না কিছু একটা দলবিরোধী কাজ এমন কিছু হচ্ছিল, তার জন্য শীর্ষ নেতৃত্ব ওনাকে সরালেন। তো এই ধরনের ষড়যন্ত্র চলছিল, তাও আমি অনেক চেষ্টা করি, বিজেপির বিধায়ক হয়েছে। হ্যাঁ, তারপর হয়েছে। দেখুন, আমি যা করি নিষ্ঠার সাথে করি, আমি বিজেপির বিধায়ক হওয়ার পর বিজেপি দলকে মজবুতি প্রদান করার জন্য ছটা বড় বড় জয়নিং করিয়েছিলাম, মানে পশ্চিমবঙ্গের স্রোতের বিরুদ্ধে, যেখানে সব বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছিল, আমি তৃণমূল থেকে বিজেপিতে ছটা জয়নিং করেছিলাম, নিয়ার আবার 6,000 লোক জয়েন করেছিল। কিন্তু আজকে দল সেই হিসাবে মূল্যায়ন দেয়নি, আমার পিছনে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল, কেন যিনি জেলা সভাপতি ছিলেন তিনি কিংবা আর যিনি সাংসদ ছিলেন তিনি আমাকে না জানিয়ে আমার বিধানসভার মধ্যে কমিটি গঠন করছেন না, আমাকে ইনফরমেশন পর্যন্ত দিচ্ছেন না, আলোচনা তো দূরের কথা। এই সব কথাগুলো আমি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলাম, তারা আমাকে অ্যাসুরেন্স দিয়েছিলেন যে একটা সময় দিয়েছিলেন, এই সময়ের মধ্যে সব কিছু সলভ হয়ে যাবে। কিন্তু আমাকে যে যে যা সময়সীমা দেওয়া হয়েছিল তার ঠিক একদিন আগে আমাকে একটা শোকজ নোটিশ আসে, একটা আননোন নম্বর থেকে শোকজ নোটিশ আসে। তো সেটা প্রতাপ ব্যানার্জি
ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহসভাপতি, উনি ওই নোটিশে আমি দেখলাম ওনার সিগনেচার আছে। তো আমি ওনাকে আবার ওই নোটিশ পাঠিয়ে আবার হোয়াটসঅ্যাপে লিখে পাঠালাম যে এই নোটিশটা আমি আননোন নম্বর থেকে পেয়েছি, এটা কতখানি সত্যি। তো ওনাদের কোনো সৎসাহস ছিল না জবাব দেওয়ার, ওনারা দেননি আমাকে কোনো জবাব দেওয়ার, কেননা আমি তো বিজেপির হয়ে ভালো কাজ করছিলাম, মানুষকে ভালো পরিষেবা দিচ্ছিলাম, আর তারপর কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে, তার জবাব উনি কী দেবে, ওনার কাছে জবাব ছিল না। যাই হোক, এটার পরেও আমি দিল্লিতেও শীর্ষ নেতৃত্ব জানিয়েছিলাম, তারাও সময় সময় নিয়েছিল, কিন্তু এখানে দেখলাম ভালো লোকের কাজ করার মূল্যায়ন হচ্ছিল না। সময়টা খুব বড়ই কম না, মানে চার মাস মাত্র, সময়টা তো বড়ই কম। চার মাস আমাকে তো প্রথম থেকে, যেদিন থেকে আমি প্রার্থী হলাম সেদিন থেকে ষড়যন্ত্র চলছে। তো এখানে আপনি যদি রায়গঞ্জ বিধানসভায় যদি এই আপনাদের টিম, ওখানে জার্নালিস্ট ভাইরা রয়েছেন হয়তো, তাদেরকে জিজ্ঞাসা করবেন তো যে কৃষ্ণ কল্যাণী জিতেছে, এর মধ্যে কি বিজেপি পার্টির কোনো ক্রেডিবিলিটি আছে? কৃষ্ণ কল্যাণী নিজের ক্রেডিবিলিটি জিতেছে। আজকে যদি বিজেপি যদি আমাকে জেতাতো, বিজেপির শীর্ষ স্তরের নেতারা আমাদের সাথে থাকতো, কিন্তু তারা কেউ ছিল না। আমার যে ইউথ টিমটা ছিল আমি তাদেরকে নিয়েই কিন্তু ইলেকশন লড়েছি। মানে আপনি বলছেন যে কৃষ্ণ কল্যাণী জিতেছে, তার জন্য দলের কোনো দলের কোনো কৃতিত্ব রাখে না, কোনো গুরুত্ব রাখে না, কোনো গুরুত্ব না, কেন তারা বিরোধিতা করতে গিয়ে সবার চোখের সামনে এসেছে। আজকে দল তো সংগঠিতভাবে নিজের প্রার্থীকে জেতায়, সেখানে দল একটা দল মানে সংগঠিত হলো আমাকে হারানোর জন্য, তো তা বাদে আমি জিতেছি, তাহলে এটা হয়তো নিশ্চয়ই রায়গঞ্জবাসী কৃষ্ণ কল্যাণীকে আশীর্বাদ দিয়েছে, কৃষ্ণ কল্যাণীকে ভালোবেসেছে। আচ্ছা, কিন্তু এই যে আপনি আবার এত তাড়াতাড়ি দল বদল করলেন, তাতে তো বিরোধী পক্ষ আপনাকে স্বার্থান্বেষী বলছে, কি বলবেন? হ্যাঁ দেখুন, এখন কি বলবে, ওনাদেরকেও একটু অপেক্ষা করতে হবে আর আপনাদেরকেও অপেক্ষা করতে হবে, কেননা সবে ছ মাস হলো নির্বাচনে, আবার সাড়ে চার বছর পর আবার নির্বাচন হবে। তখন যদি আমাকে রায়গঞ্জবাসী এটা তয় করবে যে আমি মানে দলের সঙ্গে ভালো কাজ করেছি না রায়গঞ্জবাসীর জন্য কাজ করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি, সেটা রায়গঞ্জবাসী জানাবে। আর আপনাকে আমি কথা দিয়ে গেলাম আজকে এই স্টুডিওতে, এবার আমার ভোটের মার্জিন প্রায় 21,000 ছিল, আগামীবার তৃণমূলের টিকিটেই দাঁড়াবো আর সেটার মার্জিন 50,000-এর উপর হবে। আচ্ছা, কিন্তু বিরোধী পক্ষকে কি বলবেন, যে বিরোধী পক্ষ যে আপনাকে স্বার্থান্বেষী বলছে, তাদেরকে কি বলবেন? না না, তাদেরকে আমি বলবো ওনারা ওনাদেরকে নিজেদের অন্তরাত্মাকে চিন্তা করা উচিত। আজকে যিনি বলছেন, হ্যাঁ আপনিও নাম না নিয়ে বলছেন, তো আমিও সেই জন্য নাম নিতে চাই না। হ্যাঁ, না আমি শুধু দলের মানুষদের কথা বলছি। আচ্ছা, আজকে আজকে শুনুন, আজকে বিজেপি দলের মধ্যেও তৃণমূলের দুজন সাংসদ আছে, তাদেরকে লুকিয়ে রাখছেন কেন? তাদেরকে লুকিয়ে রাখছেন কেন? তাহলে তাদের রেজিগনেশনটা নিয়ে, হ্যাঁ আজকে আমার উপরে যে ব্লেম লাগাচ্ছেন, আমি তো সেই ব্লেম লাগাবো ওনাদের উপর। আগে মানে ওনারা যেটা করে, হ্যাঁ সব রাসলীলা, অন্যরা কি করলে সেটা ক্যারেক্টার ঢিলা। তো এই জবাবটা ওনাদেরকে জিজ্ঞাসা করুন, ওনারা ভালো দিতে পারবে। হ্যাঁ, এই আপনি জানেন যে বিধানসভা চলছিল, সবেই শেষ হয়েছে বিধানসভা, তো দিলীপ ঘোষ বিধানসভায় এসেছিলেন, তিনি প্রাক্তন বিধায়ক, এখন মন্ত্রী, সরি এখন হচ্ছে এমপি, তো তিনি ববি হাকিম রাজ্যের মন্ত্রী, তারপরে হচ্ছে মলয় ঘটক, তাদের ঘরে সৌজন্য বিনিময় অরূপ বিশ্বাস করেছেন, কি বলবেন? কারণ হচ্ছে যিনি বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রাক্তন, তিনিও দিদির মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু ঝালমুড়ি খেয়েছিলেন এবং বলেছিলেন সৌজন্য সাক্ষাৎ। না দেখুন, একটা আমি এটাই বলবো, পার্সোনাল রিলেশনকে, তারপরে তো দেখা গেল যে বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিলেন। না না, পার্সোনাল রিলেশনকে সবসময় পলিটিক্যাল ওয়েতে দেখলে পরে চলবে না। হ্যাঁ, এখন বাবুল সুপ্রিয় ঠিক ছিল, উনি হয়তো সম্মান পাননি, হ্যাঁ তো সেই জন্য উনি দল ত্যাগ করে তৃণমূলে আসলেন। হ্যাঁ, সেটা বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত সিদ্ধান্ত, ঠিক আছে। আজকে দেখুন বিধানসভার মধ্যে আমিও বসি, আমার পাশে অশোক ডিন্ডা বসে, তো আমার সাথেও ওনার ইয়ার্কি হয় আর সব রকম কথাবার্তা হয়। হ্যাঁ, তো এটা পার্সোনাল রিলেশন, অশোক ডিন্ডার অ্যাজ এ পলিটিশিয়ান ঠিক আছে, কিন্তু আমার সাথে পার্সোনালি রিলেশন খুব ভালো, তো এটাকে সবসময় পলিটিক্যাল ওয়েতে দেখা সঠিক নয়। আচ্ছা, আরও একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, যে এই যে রায়গঞ্জের মানুষ, আপনি বললেন একটু আগে যে রায়গঞ্জের মানুষ আপনাকে আশীর্বাদ করেছে, তো এটা
আপনি যেহেতু বিজেপিতে ছিলেন, বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন, তো কোনো একটা জায়গায় এই 2021 বিধানসভা ভোটের আগে একটা হাওয়া উঠেছিল, এটা আপনিও জানেন যে আপনি তখন বিজেপিতে, যে একটা হাওয়া উঠেছিল যে বিজেপি বোধহয় এবারে বাংলা দখল করতে চলেছে, এবং অনেক মানুষই কিন্তু চেয়েছিল যে পরিবর্তন, যে বিজেপি আসুক চেয়েছিল। তো সেক্ষেত্রে আপনার এটা কি মনে হয় না যে মানুষ বিজেপি, আপনি যেহেতু বিজেপির ক্যান্ডিডেট ছিলেন সেই জন্যই আপনাকে ভোটটা দিয়েছিল? না দেখুন, আপনি যেটা বললেন বিজেপি হাওয়া উঠেছিল, দেখুন হাওয়া উঠতে পারে, হাওয়া কোন ডাইরেকশনে বইবে এটা কেউ জানে না, পলিটিক্যাল হাওয়া কোন ডাইরেকশনে বয় এটা কেউ আগে থেকে অ্যাজাম্পশন করতে পারে না। হ্যাঁ, তো এটা অ্যাজাম্পশন করাটাও ভুল। তো আজকে ভাবে নেন তৃণমূল 213 সিট পেয়েছে, তো সেক্ষেত্রে নিশ্চিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, হ্যাঁ, যে সব প্রকল্পগুলো চালু করেছেন তার উপরে সাধারণ মানুষরা আস্থা রেখেছিল, সেই জন্য এই ফল এসেছে। হ্যাঁ, আমি আমি বলতে চাইছি যে হচ্ছে আপনি যে আবার তৃণমূলে ফিরলেন, তাতে আপনার রায়গঞ্জবাসী কোথাও গিয়ে কি আপনার উপরে বিশ্বাস হারালো না? না, আমার উপরে বিশ্বাস হারায়নি। সেই জন্য দেখুন, আমি বিজেপি ত্যাগ করার 27 দিন পর আমি তৃণমূলে যোগদান করলাম। সব ইন জেনারেল ক্ষেত্রে কি হয়, আগে লোকে অন্য দলের পতাকা ধরে তারপর আগের দলটাকে ছেড়ে দেয়, আমি কিন্তু সেই জিনিসটা করিনি। আমি বিজেপির প্রথমে কর্মসূচি থেকে নিজেকে আলাদা করেছিলাম 2 মাস আগে, তারপর দলকে জানিয়েছিলাম এই এই সমস্যা, তারপর আমি দল ত্যাগ করেছিলাম, দল কথা শুনিনি, দল ত্যাগ করেছি। আজকে দল ত্যাগ করার পর তৃণমূল আমাকে গ্রহণ নাও করতে পারতো, আজকে তৃণমূলের তো 213 তারপর উপনির্বাচনগুলো সবগুলো জিতেছে, হ্যাঁ, তো ওনাদের তো বিধায়কের অভাব ছিল না। তো আজকে তৃণমূল দল ভেবেছে না কৃষ্ণকল্যাণ নিয়ে মানুষের পাশে দাঁড়াবে, ভালো কাজ করবে, সেই আস্থা রেখেই তৃণমূল দল আজকে আমাকে নিয়েছে। আর আপনি কি ভেবে তৃণমূলে? হ্যাঁ, বস লোকের কাজ করতে হবে, দেখুন আমার কাছে মানে বিজেপিতে কাজ করতে পারছিলেন না, বিজেপিতে কাজ করতে পারছিলেন না, আমার কাছে কিছু কিছু কথার অ্যান্সার ছিল না। দেখুন, একতরফে গ্যাসের মূল্য বৃদ্ধি, ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধি, খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি দিয়ে মানে মা বোনেদের উপর প্রহার করা হচ্ছিল, আরেক তরফে ভাবেন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্প চালিয়ে মাদের যেটা ফাঁকা আঁচল ছিল সেই আঁচলে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা গুঁজে দিচ্ছেন, একতরফে মা বোনদেরকে উপহার দিচ্ছেন। তো আমি প্রহারের দিকে যাব না উপহারের দিকে যাব? না দাদা, সেটাই যদি বলেন তাহলে তো সেটা ভোটের আগেই ছিল, লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী কার্ড। না, লক্ষ্মী ভাণ্ডার ছিল না, লক্ষ্মী ভাণ্ডার ভোটের পরে আসছিল, স্বাস্থ্যসাথী এটা ছিল না, একটা অ্যানাউন্সমেন্ট ছিল। তো তো শুনুন না, আজকে ভাবেন আমার ওই রাজনৈতিক নির্ণয়টা আমি মনে করি আমার ভুল হয়েছিল, তো ভুলটাকে তো শুধরে নেওয়া উচিত না, আজীবন আমি ক্যারি অন করে নিয়ে যাবো। সেটা তো নিশ্চয়ই। হ্যাঁ, তো আমি আমার ভুলটা শুধরে নিয়েছি। একদমই। আপনি তৃণমূলে ফিরলেন এবং কিভাবে আপনি এখন রায়গঞ্জবাসীর পাশে রয়েছেন? না দেখুন, রায়গঞ্জবাসীর পাশে আমি সবসময় রয়েছি, রায়গঞ্জবাসীর যেটা নিডস আছে, দরকার যেটা আছে, সেই জিনিসগুলো আমি তুলে ধরবো, আর রায়গঞ্জবাসীর যেটা রায়গঞ্জের ডেভেলপমেন্ট হয়, হ্যাঁ, সেই কথাগুলো আমি তুলে ধরবো। অলরেডি রায়গঞ্জের জন্য আমি 20টা স্কিম জমা দিয়েছি, হ্যাঁ, যেখানে ডেভেলপমেন্টের দরকার আছে, তো এই সব কাজ করছি। প্লাস রায়গঞ্জের দীর্ঘদিনের একটা দাবি ছিল, রায়গঞ্জের পার্শ্ববর্তী যে বিহার আছে, বারসই জায়গার নাম, তো রায়গঞ্জ বারসইয়ের রোড কানেক্টিভিটি একটা ব্রিজ হয়ে গেলে পরে তাহলে 15 মিনিটে বারসইবাসী রায়গঞ্জে আসতে পারবে, রায়গঞ্জবাসী বারসই যেতে পারবে। তো সেটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না, আর এটা যদি হয়ে যায় তাহলে রায়গঞ্জ ইকোনমিক্যালি খুব গ্রো করবে, কেননা বারসইয়ের 50-60 কিলোমিটার আশেপাশে কোনো বড় মার্কেট নেই, আর রায়গঞ্জ হচ্ছে একমাত্র বড় মার্কেট, তাহলে ওখানকার লোকেরা রায়গঞ্জ আসে কেনাকাটি যদি করে তাহলে রায়গঞ্জ ইকোনমিক্যালি গ্রো করবে, আর বারসইয়ের দূরপাল্লার সব ট্রেন দাঁড়ায়, তো রায়গঞ্জবাসী বারসইয়ে গিয়ে ওখানে ট্রেন ধরতে পারবে। তো এটা খুব ভাইটাল পয়েন্ট রয়েছে, এটা আমি তুলে ধরেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি চিঠি দিয়েছি এই ব্যাপারে। আর দাদা, এবছর এবার যে শীতকালীন অধিবেশন হলো বিধানসভায়, তো আপনি প্রথম বিধায়ক, এবারে বিধানসভায় পা রাখলেন, তো কেমন লাগলো সেই অনুভূতিটা যদি আমার দর্শকদের সাথে শেয়ার করেন? না ঠিক আছে, এবার তো দেখুন যে আমি বিজেপি ছেড়ে, হ্যাঁ, তৃণমূল, মানে আপনি বিধায়ক হয়েছিলেন কিন্তু আপনি বিধানসভাতে মানে এইবারেই মানে যোগ দেওয়া, সেটা তৃণমূলের হয়ে। হ্যাঁ, তো তৃণমূল হয়ে যোগদান দিলাম, তো আমার মধ্যে ওই সহজ সাহসটা ছিল যে আমি বুক চিতিয়ে বিজেপি থেকে বেরিয়ে এসেছি, হ্যাঁ, আমি ভুল করিনি, বিজেপিরাই ভুল করেছিল,
সেই জন্য আমার কোনো হেজিটেশন হয়নি, হ্যাঁ, যে আমি কি করে ফেস করব। তো আমি সবার সাথে, আরও যারা বিজেপির বিধায়ক ছিল তারা সবাই আমার সাথে সম্মানপূর্বক কথা বলেছিল, দেখা হচ্ছে সবার সাথে, সবার সাথে দেখা হচ্ছে। মানে তার, আপনি বললেন একটু আগে যে অশোক দিনদা আপনার পাশে বসে, মানে কিরকম ফিলিংস? না ঠিক আছে, অশোক একটু মানে এক্সাইটেড হয়ে যায় যখন বিজেপি প্রোটেস্ট করে, তো সব থেকে মনে হয় বেশি প্রোটেস্ট করে। হ্যাঁ, তো চলে আমাকেও বলতেছে বিজেপি যখন প্রোটেস্ট করছে তুমিও বেঞ্চ আপড়াও, আমি আমি বলছি ভাই আমার হাত ব্যথা করছে। হ্যাঁ, তো এই করে করে বাস ঠিক আছে, ও পলিটিক্যালি ও ওয়েতে ও চলবে, আমার পার্সোনাল রিলেশন আছে থাকবে একদমই। কিন্তু আপনিও তো এবারে বিধানসভাতে মানে এই ফেজটা করলেন নতুনভাবে, আপনার পার্সোনাল অনুভূতি কী, মানে কতটা ভালো লাগা? ভালো লাগে। এবার দেখুন, বিধানসভার অধিবেশনটা খুব তাৎপর্যপূর্ণ হয়েছিল, ডিসকাশন যেগুলো হয়েছিল, হ্যাঁ, খুব ভালো ডিসকাশন হয়েছিল। স্পিকার স্যারও এটার সুনাম করেছেন, তারিফ করেছিলেন। আমাদের মহাসচিব পার্থবাবুও খুব বলেছিলেন, যা যতখানি ডিসকাশন হয়েছিল, হ্যাঁ, খুব তাৎপর্যপূর্ণ হয়েছিল। আচ্ছা, আমাদের সময় একদম শেষের পর্যায়ে, তাই আপনাকে ধন্যবাদ দেবো। তবে তার আগে আমার একটা র্যাপিড ফায়ার রাউন্ড রয়েছে, এক কথায় মানে খুব ছোট উত্তর, সঙ্গে সঙ্গে উত্তর দেবেন, ওটা আমি করব। আজ আপনি দাপুটে নেতা, ছোটবেলা থেকে কি হতে চাইতেন? ফেমাস হতে চাইতেন, যে যাই হোক করব, যে ফিল্ডে থাকব, হ্যাঁ, যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। রায়গঞ্জের প্রিয় জায়গা? রায়গঞ্জের প্রিয় জায়গা আমার বাড়ি। প্রিয় খাবার? প্রিয় খাবার দাল ভাত। আপনার দলের তৃণমূলের প্রিয় মানুষ? মমতা ব্যানার্জি। পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান? বাস মানুষের হয়ে যাতে আমি কাজ করতে পারি, হ্যাঁ, আর মানুষ আমাকে এইভাবেই যাতে ভালোবাসে, সেটাই যে। আচ্ছা, দলবদল আপনার কাছে কি একটি মানে কোনো ভুলের শিক্ষা নেওয়া? না, দলবদল বিজেপি আমার জন্য অতীত, বর্তমান তৃণমূল, ভবিষ্যৎ তৃণমূল। একদম, অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। নিবেদন করলেন থ্রি স্টেপস এভিয়েশন একাডেমি, সহযোগী নিবেদক সিনহা গ্রুপ অব কোম্পানিজ, ওয়ান স্টপ বাজার.com, অরিন মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, আরোহী ফাউন্ডেশন অফ ইন্ডিয়া।